কার্বন ইমিশন করা গাড়িগুলোকে প্রতি মাইলের জন্য চার্জ করতে চান সাদিক খান। লন্ডনের মেয়র সাদিক খান সর্বশেষ আর্টালো ইমোশন জোনের আওতায় কর্মকর্তাদের পে পার মিনিট রোড স্কিমের জন্য পরিকল্পনা তৈরি করতে বলেছেন। গত বুধবার হাউস অব কমন্সের একটি অধিবেশন চলাকালীন মন্ত্রীদের বলা হয় যে মেয়র রাজধানীর রাস্তাগুলো ব্যবহার করার জন্য প্রতি মাইল বা প্রতি কিলোমিটার সিস্টেমের সাথে ড্রাইভারদের নিয়ে আসার পরিকল্পনা করেছেন। যানবাহন এছাড়া পিক সময় রাস্তা ব্যবহার করে পুরনো যানবাহনগুলোকে এই প্রকল্পের অধীনে আরও বেশি চার্জ দিতে হবে। মেইল অনলাইনের খবরে বলা হয়েছে বেশ কয়েকজন এমপি এই প্রকল্পকে লন্ডন শাটডাউন হিসেবে অভিহিত করে সাদিক খানের সমালোচনা করেছেন। মিস্টার খানের এই বিতর্কিত আর্টালো ইমোশন জোন স্কিমের মাধ্যমে পুরো গ্রেটার লন্ডন এলাকায় এটি চালু করার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এই স্কিমের দৈনিক চার্জ £12.50, যা আগস্টে কার্যকর হবে। যেসব গাড়ি পরিবেশগতভাবে মানদণ্ড পূরণ করে না সেগুলোকে এর আওতায় চার্জ করা হয়। পাসপোর্ট মিনিস্টার রিচার্ড হোল্ডের এমপিদের জানিয়েছেন যে মিস্টার খান ভবিষ্যতে আর্টালো ইমিশন জোন থেকে আরও চার্জ সিস্টেম চালু করতে কর্মকর্তাদের প্ল্যান করার নির্দেশ দিয়েছেন। তবে তার এই কথার বিরোধিতা করে মেয়রের একজন মুখপাত্র বলেছেন মিস্টার হোল্ডেনকে বৈঠকে যা বলা হয়েছিল তা তিনি অস্বীকার করেছেন। অদূর ভবিষ্যতে এটি চালু করার কোনো সম্ভাবনা নেই। এদিকে এখনও জানা যায়নি যে এই নতুন প্রকল্পটি কিভাবে বাস্তবায়িত হবে। সিসিটিভি ক্যামেরা ব্যবহার হল এর একটি বিকল্প। মেয়র মার্চ মাসে মাই লন্ডনকে বলেছিল তাদের চূড়ান্ত প্ল্যান হল লন্ডনে একটি স্মার্ট রোড ব্যবহারকারী চার্জিং স্কিম। এজন্য তারা খোঁজ খবর নিচ্ছেন। মিনিস্টারের বক্তব্যের পর মেয়র বলেন ট্রান্সপোর্ট মিনিস্টার যা বলেছেন সেটি নিয়ে কথা হয়নি, তবে আগস্টের শেষের দিকে ইউএলইজিডি সম্প্রসারিত হওয়ার বিষয়ে তিনি বেশ পরিষ্কার, এটাও তাদের ফোকাস। প্রতি মাইল পে সিস্টেম চালু করা হবে না। এই সিস্টেম অদূর ভবিষ্যতে চালু হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন সাদিক খান। এই ছিল আমার কাছে লন্ডনের গাড়ি চালকদের নিয়ে সম্প্রতি যে সাদিক খান যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত। লন্ডনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।